আবারও স্বাগত জানাচ্ছি। এই অংশটাতে আমরা শেষ করেছিলাম, এবার আমরা এই মরু পার্ক 71-এর দ্বিতীয় অংশে আমরা প্রবেশ করব। এটি হচ্ছে এটার দ্বিতীয় অংশ। তার আগে আমি একটু অপ্রধান ফটকটা দেখাই, যথারীতি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর পরিবেশ। এবার আমরা এই দ্বিতীয় অংশে ঢুকব। আমরা এখান থেকে একটু দেখিয়ে নিই, এদিকটাতে ছিল প্রথম অংশ, এখান থেকে আমরা আসছি এবার দ্বিতীয়। সময় সংকীর্ণতার জন্য আমরা একটু দ্রুতই করছি। এটা হচ্ছে শিশুদের জন্য, দেখুন এটা শিশুবান্ধব। আমি এক নজরে একটু দেখিয়ে নিচ্ছি, পরে আমরা সামনের দিকে যাব। এখান থেকে মূলত দ্বিতীয় অংশটা শুরু। এবার আমরা আগাই। এই যে এখান থেকে আমরা একটু দিক নির্দেশনাটি দেখে নিই, কোথায় কি আছে। এবার উঠি। একটি বিষয়ে দর্শক আপনাদেরকে জানাতে চাই, এটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যেটি কারণ সেটি হচ্ছে এটির ভিতরে কোনো দোকান নেই। দোকান না থাকার কারণে এখানে ময়লা আবর্জনা খুবই কম। আরেকটি হচ্ছে যে আমরা যেদিকে যাচ্ছি এক্সট্রা কোনো চার্জ নেই। অন্যান্য পার্কে গেলে সাধারণত দেখা যায় যে প্রতিটা অংশ আলাদা আলাদা থাকে বা আলাদা আলাদা চার্জের প্রয়োজন পড়ে, কিন্তু এখানে কিন্তু আমরা সেরকম কিছু এখন পর্যন্ত দেখিনি। অর্থাৎ প্রবেশ মূল্যের যে টিকিট, সেই টিকিট দিয়েই কিন্তু আমরা এখনও ঘোরাফেরা করছি। এটি একটু আপনাদেরকে দেখাই, মরুদ্বীপ 71 স্বাধীনতা পার্কের দ্বিতীয় অংশে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি রয়েছে। এবার দেখি এদিকে। এবার আমরা এই অংশটাতে যাব, তার আগে একটু এখান থেকে সবাইকে দেখাই। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, এর স্মৃতি অম্লান এটির নাম দেওয়া হয়েছে। এবং দেখুন প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, প্রকৃতি সবাইকে টানে। এখানে আসলে অবশ্যই প্রকৃতি প্রেমীরা উপভোগ করবেন, সেই সাথে পার্কেরও। এদিকে দেখুন কিছু স্থাপত্যকৃতি রয়েছে। এবার আমরা এই ব্রিজ ধরে, সেতু ধরে আমরা ওই অংশটাতে যাব। ওদিকে আমাদের আজহার সারা রয়েছেন। এই যে আমার মনে হয় দেখতে পাচ্ছেন, দেখুন একটা ছবি আমি তুলে রাখি, ভালো লাগবে, কখনো হয়তো কাজে লাগবে। সবাই কিন্তু বলছিলেন যে এই যে সৃষ্টি এটি অমর হয়ে থাকবে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের যে ঐতিহ্য বা যুদ্ধের যে ইতিহাস সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে মুক্ত বাংলা নামে একটি মঞ্চের মতো রয়েছে, দেখুন এখানে আসলে বিশ্রাম করার জায়গা, বিশ্রাম করেন। এবং লোক সমাগম খুবই কম, আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটা সিটি ফাঁকা রয়েছে। দেখুন এই জায়গাটিও কত সুন্দর। এই এখান থেকে একটু দূরের দৃশ্যটা দেখাই, দেখুন এবার আমরা আবারও আঁকা বাঁকা পথ ধরে নামব। উপরে এই পথ দিয়ে এসেছি, আবার নিচে নেমে আমরা আরেকটি রাস্তায় যাব। হ্যাঁ, এবার আবারও নামব। Thank you.
আচ্ছা আমি একটু স্টপ করে রাখ। এবার এই যে রাস্তাটি ধরে এসেছি, এখান থেকে আমি এসেছি, একটু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেক দৃশ্যই কিন্তু চোখে পড়বে যারা আসবেন এখানে। আমি তো আপনাদের সাথে একটু পুরোটা পার্কের পুরোটা ক্যাম্পাসেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এদিক থেকেও বসার জায়গা রয়েছে এবং একটি থাক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যথেষ্ট লিঙ্কও রয়েছে। তো আজকে এই যে বাপ বেটার সেলফি না বাপ বেটার ছবি তোলা তুলি একটু দেখে নিই আমরা। পুকুরটিও সুন্দর, পরিষ্কারই তো মনে হচ্ছে। আর একটু যদি আগাই, ফলগুলো অনেক সুন্দর। দেখুন, ভালো লাগার মতোই।